হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান তো আমরা এর আগে সেশানে তোমাদের সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আলোচনা করেছিলাম এবং তার আগে আমরা বায়োলজির দুটো সেশন করেছি এবং তোমাদের প্রচুর কোয়ারিস পাচ্ছি যে রিজেনিংয়ের ক্লাসগুলোকে স্টার্ট করার জন্য এটা সম্পর্কে তোমাদের অনেকেরই আইডিয়া নেই তো দেখো আজকের থেকে আমরা রিজনিংয়ের ক্লাস শুরু করলাম এবং তোমাদেরকে বলছি যে যারা বলছো যে তোমাদের কোনো আইডিয়া নেই তারা সেশনটি সম্পূর্ণ দেখো কতটা কী বুঝতে পারলে বা কোথাও কোনো ডাউট থাকলে সেটাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আমরা নেক্সট সেশানে সেগুলোকে নিয়ে আবার ডিসকাস করব এবং সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব তা আশা করছি যে সেশানটি তোমাদের ভালো লাগবে তোমরা টোটালটা দেখলে বুঝতে পারবে যে ক কিরকম করে এই রিজনংগুলোকে সলভ করতে হয় ঠিক আছে তো চলো শুরু করছি আজকে সেশন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের স্টাডি মেটিরিয়াল এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম অ্যাপে জয়েন হয়ে যাবে টেলিগ্রামে নলেজ ক্যানভাস লিখে সার্চ করে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম অ্যাপে জয়েন হওয়ার জন্য আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক সেটাতেও ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট জয়েন হতে পারবে তো আজকের সেশানে ফার্স্ট প্রশ্ন এখানে দেখো এই রিজনিংয়ে তোমাদের এটা হলো অ্যালফাবেট সিরিজের কোশ্চেন রয়েছে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এ এ টি বিবি সি সিপি এরকম করে বলেছে যে এই অপশনগুলোর মধ্যে থেকে পরবর্তীতে এখানে কোনটা হতে পারে ঠিক আছে তো আমি আগেই বলে দিচ্ছি যে এগুলোর কিন্তু কোনো যে একদম রিজিড রুল রয়েছে সেটা নয় এই সিকোয়েন্সটাকে আমাদের মেলাতে হবে এই সিকোয়েন্সটা যেভাবে রয়েছে তার সাথে এই সিকোয়েন্সটাকে আমি মিলিয়ে দেখব এবং এর সাথে ঠিক তারপরে সিকোয়েন্সটা এই একই রিলেশানে যাবে এবং ঠিক একই রকমভাবে এই সিকোয়েন্সটাও মিলবে তো যাই হোক আমরা সলভ করার চেষ্টা করছি এখানে তোমরা চারটা অপশান দেখছো এগুলো অপশন দেখে এইভাবে মুখোমুখে করা সম্ভব নয় এগুলোকে একটু দেখে নিতে হবে আমাদের বুদ্ধি খাটিয়ে তো তোমরা দেখো এখানে প্রথমে সিকোয়েন্সটা কি কী রয়েছে এ এ টি সেকেন্ডের সিকোয়েন্স রয়েছে ই তো এর সাথে এর কি রিলেশন আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো লিখে নিচ্ছি এ এ টি তার পরেরটা নিচে লিখে নিচ্ছি বিবি তো এর পরের লেটার মানে এ যদি এক নম্বর এ হলো এক নম্বর ওয়ার্ড এক নম্বর লেটার তাহলে এর পরে প্লাস ওয়ান মানে দু নম্বর লেটার কী রয়েছে বি এক্ষেত্রেও কি প্লাস ওয়ান এবার টির সাথে কত যোগ করলে ই এবার টির সাথে কত যোগ করলে ই আসবে কি টির থেকে টির আগেই তো ই আসে সি ডি এর পরে আসে টি তো এক্ষেত্রে কি আমরা রিভার্সে যাব রিভার্সে গেলে কিন্তু কঠিন হয়ে যাবে ঠিক আছে রিভার্সে গেলে খেয়েই পাবে না তো এর জন্য আমাদেরকে কি করতে হয় আমরা পরের থেকে গুনতে থাকবো পরের থেকে লেটার দেখতে থাকবো যেখানে গিয়ে আমাদের অ্যালফাবেট শেষ হয়ে যাবে তারপরের থেকে আবার নতুন করে শুরু করব তাহলে কি বলতে চাইলাম সেটা একটু প্র্যাকটিক্যালি লিখে দেখিয়ে দিচ্ছি টির পরের থেকে কি কি আসবে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড জেডে গিয়ে আমাদের একটা অ্যালফাবেট সিরিজ শেষ হয়ে গেল আমাদেরকে ই অব দিয়ে আসতে হবে তাহলে আবার নতুন করে শুরু করতে হবে এবার দেখো এ বি সি ডি ই তাহলে আমরা কত দেখতে পাচ্ছি টির পর থেকে জেডে গিয়ে একবার শেষ তারপরে আবার শুরু থেকে শুরু করে পাঁচ নম্বরে আসতে হলো তাহলে এখানে ছয় আর পাঁচে এগারো তাহলে টির সাথে প্লাস ইলেভেন যদি করি তাহলে জেডে গিয়ে শেষ হওয়ার পর আবার নতুন করে শুরু করে ই অব দিয়ে আসলে প্লাস এগারোটা যদি আমি নেই লেটার এগারোতম লেটারটা হবে হলো আমাদের ই তো এটা আমরা দেখলাম ঠিক একই রকমভাবে এর সাথে এই সিকোয়েন্সটা যায় কি না সেটা আমাদের দেখতে হবে তো বি প্লাস ওয়ান তাহলে বি হলো দু নম্বর লেটার প্লাস ওয়ান মানে তিন নম্বর লেটার কী হচ্ছে সি এক্ষেত্রেও প্লাস ওয়ান সি তাহলে ইর পর থেকে এবার আমাদেরকে ফরওয়ার্ডই দেওয়া আছে পি তো আমরা প্লাস ইলেভেন এখানে করলাম তো এক্ষেত্রেও প্লাস ইলেভেন নেব দেখি স্যাটিসফাই করে কি না ই এফ জি এইচ আই যে কে এল এম এন ও হলো দশ পি তাহলে সি সি পি তাহলে এর সিকোয়েন্সটা কি এখানে গিভেন সিকোয়েন্সের সাথে মিললো হ্যাঁ তার মানে আমরা আমাদের যে ও আমরা প্রগ্রেস করছি সেটা আমাদের ঠিকই আছে তাহলে আমাদের এই জায়গাটা আমরা এবার ফাইন্ড আউট করে নিচ্ছি তো আমরা পেয়ে গেছি যে কীভাবে কী করতে হবে তাহলে সি প্লাস ওয়ান মানে ডি সি প্লাস ওয়ান মানে ডি এবার পির পর থেকে আমাদের সবগুলোর ক্ষেত্রে প্লাস ইলেভেন করে এগোচ্ছে তো এই ক্ষেত্রেও প্লাস ইলেভেন করে এগোবে তো পির পর থেকে প্লাস ইলেভেন যেখানে গিয়ে অ্যালফাবেট শেষ হয়ে যাবে তারপরের থেকে আবার নতুন করে শুরু করতে হবে পির পর থেকে তোমরা দেখো কিউআরএসটি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড জেড হলো দশ নম্বর জেডে গিয়ে শেষ হয়ে গেল আমাদের কী হতে হবে এগারো নম্বর তাহলে আবার নতুন করে এ তাহলে এগারো নম্বর লেটার পির পর থেকে জেডে গিয়ে শেষ দশে এগারো নম্বর লেটার কী আসছে এ তাহলে কারেক্ট সিকোয়েন্স কী আসা উচিত এ তো আমাদের এক্ষেত্রে কী হবে অ্যান্সার ডিডিএ তো আমরা অপশান দেখে নিচ্ছি অপশানে ছিল ডিডিএ এ ইয়েস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস ডি এ ওকে তা আশা করি বোঝা গেল তোমরা কতটা কি বুঝতে পারছো না পারছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো এবার সেকেন্ডের কোশ্চেনটা আমরা দেখি এটা নাম্বার সিরিজের রয়েছে ওয়ান ফোর টেন টোয়েন্টি টু ফর্টি সিক্স এর পরেরটা কী হবে তো এটাও আমরা সলভ করে নিচ্ছি তো এক্ষেত্রে কীভাবে এগোচ্ছে প্রোগ্রেশানটা সেটা একটু দেখি একের পরে চার তাহলে একের সঙ্গে কত যোগ করলে চার হবে প্লাস থ্রি চারের সঙ্গে কত যোগ করলে দশ প্লাস সিক্স দশের সঙ্গে কত যোগ করলে বাইশ হবে প্লাস টুয়েলভ টুয়েলভের সঙ্গে টোয়েন্টি টুর সাথে কত যোগ করলে ফর্টি সিক্স হবে তাহলে টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি ফোর তাহলে এবার বলছে ফর্টি সিক্সের সঙ্গে কী রিলেশানে গেলে এই অ্যান্সারটি আমরা পাব তো তোমরা যদি এটাকে খুব ভালো করে দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ এখানে তিন এবার তারপরে কি রয়েছে ছয় তার মানে তিন দুগুনো ছয় ছয়ের পরের কি রয়েছে বারো মানে ছয় দুগুনো বারো বারো দুগোনো চব্বিশ তাহলে এবার চব্বিশের পরে কত যোগ করতে হবে চব্বিশ দুগোনো কত হচ্ছে আটচল্লিশ এগুলো প্রত্যেকটা যোগ করে যোগ করে এগোচ্ছিল তাহলে এবার ছেচল্লিশ ছিল আগেরটা গিভেন তার সঙ্গে আটচল্লিশ যোগ করে দাও যে ছেচল্লিশ যোগ আটচল্লিশ তার মানে আটা ছয় চোদ্দো চুরানব্বই তাহলে নাইনটি ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন তো আমাদের অপশানে নাইনটি ফোর কী ছিল তো অপশানে নাইনটি ফোর ছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেল আমি একদম বেসিক থেকে শুরু করেছি আমি ওর জন্য অনেক কিছু হয়তো লিখে বলছি পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করতে থাকলে এগুলো তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে তিন নম্বর কোশ্চেন ওয়ান ইন্টু টু ইন্টু ফোর তার রেজাল্ট কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ টু ওয়ান টু তারপরে রয়েছে ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ ফোর দেওয়া রয়েছে তো এরকম করে তো এক্ষেত্রে দেখো তোমাদের এগুলো কিন্তু ইন্টেলিজেন্সির বিষয় এখানে গুণ চিহ্ন দেওয়া রয়েছে মানেই যে এর গুণফল কোনো দিন এখানে এটা আসবে সেটা কিন্তু আসবে না তোমরা দেখেও বুঝতে পারছো যে চার কোন আট আট এক আট তো এই এইভাবে তো নেই তো এক্ষেত্রে এটা তোমাদেরকে কিভাবে এই এটা দেওয়া হয়েছে সেটাকে একটু দেখে নিতে হবে তো আমরা গুণ চিহ্নটাকে এখানে নেগলেক্ট করে দিচ্ছি রিজনংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি রয়েছে চিহ্ন কিন্তু অনেক ক্ষেত্রেই ম্যাটার করবে না তোমাদের এগুলো করতে করতেই তোমাদের শিখতে হবে ওয়ান টু ফোর সেটাকে তার রেজাল্ট কী দেওয়া রয়েছে টু ওয়ান টু তো আমরা একটু বানানোর চেষ্টা করি এটা কিভাবে আসতে পারে এই মিডিলের যেটা রয়েছে সেটাকে প্রথমে নিয়ে আসলাম ক্রস করে এরকম কোনাকণি করে প্রথমের যে সংখ্যাটি রয়েছে সেটাকে কোনি করে মিডিলে নিয়ে আসলাম তাহলে প্রথমে দুটো মিললো টু আর ওয়ানটা মিললো হ্যাঁ মিলেছে আমাদেরও মিলেছে প্রথমে টু তারপরে ওয়ান আচ্ছা এবার তারপরে তিন নম্বর যেটি রয়েছে সেটা কি রয়েছে সেটা আছে দুই আমাদের এখানে কি রয়েছে চার এবার চারকে চার থেকে দুই আনতে হবে তাহলে চার ডিভাইডেড বাই দুই মানে দুই তাহলে আমরা কী পেলাম টু ওয়ান টু এটা পেলাম আমাদের কত দেওয়া ছিল টু ওয়ান টু দেওয়া ছিল দেওয়া ছিল তার মানে এটা এইভাবে এগোচ্ছে তাহলে এবার সেকেন্ড ডেটটার ক্ষেত্রে দেখে নিই কত আছে ফাইভ সিক্স এইট তাহলে প্রথমেরটাকে মিডলেরটাকে কোনো করে প্রথমে নিয়ে আসবো সিক্স তারপর প্রথমেরটাকে কোনি করে মিডলে নিয়ে আসছি ফাইভ তারপরে প্রথমের দুটো মিলে গেল সিক্সটি ফাইভ মিলল এবার তারপরে চার আছে তাহলে আট ডিভাইডেড বাই দুই তার মানে আট ডিভাইডেড বাই দুই মানে চার তাহলে সিক্স ফিফটি ফোর তাহলে সিক্স ফিফটি ফোর আমাদের সেকেন্ডেরটাই গিভেন আছে তাহলে আমরা এই দুটো জাস্টিফাই করতে পেরেছি তাহলে এবার তিন নম্বরটা নিয়ে আমরা কাজ করব তো দেখতে যাই থ্রি সেভেন টু এই কর্নার করে ফার্স্টে নিয়ে আসতে হবে ফার্স্ট এরটাকে কোনো করে মিডলে নিয়ে আসতে হবে আর দুই এটা কি ছিল প্রত্যেক ক্ষেত্রে ভাগ হয়ে যেমন এখানে আট ভাগ দুই করে চার পেলাম এখানে চার ছিল চার ভাগ দুই করে দুই পেয়েছিলাম তাহলে এক্ষেত্রেও দুই ভাগ দুই তার মানে এক তাহলে সাতশো একত্রিশ এটা আমাদের এখানে হবে সেভেন থার্টি ওয়ান তো এটা কি আমাদের অপশানে রয়েছে নাকি সেটা আমরা একটু দেখে নিচ্ছি ইয়েস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এগুলো বলতে গিয়ে আমি অনেক কথা তোমাদেরকে বলছি কারণ তোমাদের সামনে কনসেপ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করছি ক্লিয়ার করার চেষ্টা করছি আচ্ছা এটা দেখো এক্ষেত্রেও কিন্তু ডিলেশনটা ইন্টারেস্টিং রিলেশন রয়েছে এক্ষেত্রে তোমরা এই প্লাস সাইন যেগুলো রয়েছে এই সাইনগুলো কিন্তু নেগলিজিবল এগুলো সাইন দিয়ে তোমরা যদি ঘাটাঘাটি করতে যাও অ্যান্সার কিন্তু মিলবে না তো এগুলোকে তোমাদেরকে কিভাবে করতে হবে দেখো এগুলো চর্চার বিষয় চর্চা করতে করতেই তোমাদের সামনে এই জিনিসগুলো আইডিয়াগুলো ক্লিয়ার হবে সেভেন্টি টু থার্টি সেভেন ঠিক আছে এখানে অ্যান্সার কী দেওয়া রয়েছে সিক্স আচ্ছা তাহলে আমরা কি করব সেভেন এই সেভেন মাইনাস ওয়ান কত আসে সিক্স প্রথমে কত দেওয়া ছিল ছয় তারপরে কী দেওয়া আছে টু টু প্লাস ওয়ান করলে কত আসে থ্রি এখানে সেকেন্ডে কত দেওয়া আছে তিন তারপরে কী আছে থ্রি মাইনাস ওয়ান তাহলে কত আছে দুই এই যে দুই সেভেন প্লাস ওয়ান মানে কত আছে এইট এইট তাহলে আমরা সিরিজটা কিন্তু ধরে নিতে পেরেছি প্রথমে মাইনাস প্রথমে যে সংখ্যাটি আছে তার থেকে মাইনাস ওয়ান তারপরের সংখ্যাটিতে প্লাস ওয়ান তারপরের সংখ্যাটিতে মাইনাস ওয়ান তারপরের সংখ্যাটিতে প্লাস ওয়ান তো এটা প্রথমের ক্ষেত্রে আছে এবার আমরা সেকেন্ড ডেটটার ক্ষেত্রে দেখে নিই মেলে কি না ফাইভ ফোর ওয়ান থ্রি ফাইভ মাইনাস ওয়ান করলে ফোর ফোর প্লাস ওয়ান করলে ফাইভ ওয়ান প্লাস এই ওয়ান মাইনাস হবে কারণ এক্ষেত্রে মাইনাস ও ক্ষেত্রেও আমাদের মাইনাস মাইনাসে এগোচ্ছিলো তাহলে ওয়ান মাইনাস ওয়ান করলে পরে জিরো থ্রি প্লাস ওয়ান করলে ফোর তাহলে ফোর ফাইভ জিরো ফোর আচ্ছা ফোর ফাইভ জিরো ফোর এটাও কিন্তু আমাদের মিলে গেছে তাই তো যে প্রথমে মাইনাস সিকোয়েন্স তারপরে প্লাস ওয়ান তারপরে আবার মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়ান হলো জিরো তো এটাই আমাদের গেমেন ছিল তাহলে ঠিক একই সিকোয়েন্সের পরেরটাও যাবে সিক্স ওয়ান ফাইভ থ্রি তাহলে প্রথমে মাইনাস সিক্স মাইনাস ওয়ান তার মানে ফাইভ তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর থ্রি প্লাস ওয়ান মানে ফোর তাহলে ফাইভ টু ফোর ফোর তো এটা আমাদের কিন্তু সিকোয়েন্সের রেজাল্ট আসছে যে প্রথমে মাইনাস যাচ্ছে প্রথমে মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান তাহলে ফাইভ টু ফোর ফোর আমাদের কি অপশানে ছিল ফাইভ টু ফোর ফোর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো দেখতেই পাচ্ছ তোমরা এগুলো কিভাবে কি হচ্ছে ভিডিওটা একটু বড় হচ্ছে তা আমি যদিও দশটা কোয়েশ্চেন রেখেছি এখানে দেখা যাক এখানে কি বলেছে এটা তোমাদেরকে দেখতে পাচ্ছ যে এটা নেগে অপোজিট ওয়ার্ড হিসেবে কিন্তু দেওয়া আছে বলছে রিপেল মানে হলো বিকর্ষণ করা অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা তাহলে বলেছে ইলাস্টিকের সাথে এখানে কি রিলেশন থাকবে অপোজিট ওয়ার্ডে থাকবে নিশ্চয়ই তাহলে রিপেল যদি অ্যাট্রাক্ট হয় তাহলে ইলাস্টিক মানে কি নমনীয় ইলাস্টিক মানে ইলাস্টিকের ধর্মটা কীরকম নমনীয় তো তাহলে তার সঙ্গে কি হবে শক্ত হবে শক্ত মানে বা দৃঢ় মানে কি হবে রিজিড তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে রিজিড ঠিক আছে এটা একদম ইজি ছিল তো যাই হোক এগুলো আমি দশটা কোশ্চেন যদিও নিয়েছি আমি ভাবছি দশটা এমনিতে ভিডিওটা বড় হচ্ছে তোমাদেরও হয়তো লেংদি লাগবে বা তোমরা যারা নতুন করছো তাদের কাছে বোরিং লাগতে পারে বা কঠিন লাগতে পারে তো আমি আজকে পাঁচটা প্রশ্নই তোমাদের জন্য রাখছি দেখো যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধু সঙ্গে শেয়ার করে দিও এবং পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো টাইম টু টাইম সমস্ত আপডেটগুলি তোমরা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেও এবং এটা কেমন লাগলো তোমাদের এই সেশনটা সে কতটা কী বুঝতে পারলে না পারলে সে যেটা শুরুতে বলেছিলাম অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি এটা বোঝাটা আমার জন্য অত্যন্ত দরকারি যে তোমরা কতটা কি বুঝতে পেরেছো ঠিক আছে তো সকলে ভালো করে প্রিপারেশন নিতে থাকো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে